সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মজিবুর রহমান ড্রাইভার সহ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে জানান, গত রোববার দলের গণ অনশন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এর প্রতিবাদে সিলেট ছাতক মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, নিখোঁজ বিএনপি নেতার খোঁজ দিতে না পারলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এদিকে মজিবুর রহমানকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেমায়ত উদ্দিন। মজিবুর রহমান মুজিব, গণ অনশন, সুনামগঞ্জের শহীদ মিনারে গণ অনশন কর্মসূচি শেষে নিজের গাড়ি সহ ড্রাইভার সুহেল সহ ফেরার পথে নিখোঁজ হয়েছেন। আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাই।